যে আমরা বধুমিত্র বান্ধের অন্তিম অনুষ্ঠানে উপস্থিত হয়েছি তিনি এই বন্দর বৌদ্ধবিহারে দীর্ঘ দশ বছর যাবত। খেয়ে না খেয়ে এই বন্দরকে রক্ষা এই বন্দরের বিহারকে রক্ষা করে এসেছেন এবং উনি এই বন্দরের বৌদ্ধবিহারে বিহার অধ্যক্ষ সবার সম্পূর্ণ উপযুক্ততা আছে উনি মাস্টার ডিগ্রি পাস এবং ত্রিপুরি ত্রিপুরি রোড কিন্তু আমাদের যে পূর্বতন পূর্ব আমাদের যে পূর্বতন কমিটি ছিল ওনার সভাপতি বাবু দিলীপ বড়ুয়া উনাকে ভাইলট করে এবং বন্দরের গঠনতন্ত্র ভাইলট করে বন্দর পরিচয় বিহার পরিচালনা কমিটির গঠনতন্ত্র ভাইলট করে উনি ধর্মপ্রিয় মান থেকে নিয়োগ দিয়েছেন আমাদের বন্দর বিহার পরিচালনা কমিটির মালায় উল্লেখ আছে যিনি রিটায়ার্ড করেছেন মানে অবসরে গিয়েছেন তিনি বন্দর পরিচালনা বিহার পরিচালনা কমিটিতে থাকতে পারবেন না কিন্তু তিনি পিআরএল এ থাকা অবস্থায় পিআরএলের অবস্থান হলো অবসর অবসরকালীন ছুটি মানে উনি অবসরে চলে গেছেন উনি ওই সময় ডম পান থেকে সম্পূর্ণ অবৈধভাবে নিয়োগ দিয়েছেন অবৈধ বলছি এই কারণে আমাদের বন্দর পরিচালনা কমিটির গঠনতন্ত্রের স্পষ্ট উল্লেখ আছেন বিহার পরিচালনা কমিটির মিটিং ডেকে মিটিংয়ে মিটিংয়ে মেজরিটি ভোটে মেজরিটির ভোটে বিহার অধ্যক্ষ এবং সহবিহারক্ষ নিয়োগ দেবেন কিন্তু উনি সম্পূর্ণ ওইটা ভায়োলেট করে গঠনতন্ত্র ভায়োলেট করে উনি কোনো মিটিং দেন নাই আমাদের কমিটির সবার অবরোচে অবচরে উনি নিয়োগ দিয়েছেন এই নিয়োগ কিন্তু বৈধ না যদি বৈধ হতো তাহলে এই নিয়োগ উনি দিয়েছেন কিন্তু আমাদের বন্দর কর্তৃপক্ষ ওই নিয়োগকে অ্যাপ্রুভ করেন নাই যদি অ্যাপ্রুভ করতো তাহলে তাহলে উনি কিছুদিন আগে এক বছরের ভাতা আমাদের বিহার অধ্যক্ষ চোদ্দ হাজার করে ভাতা দেওয়া হয় প্রতি মাসে এক বছরের ভাতার জন্য আবেদন করেছেন কিন্তু বন্দর কর্তৃপক্ষ ওই ভাতা অনুমোদন করেন নাই তাহলে উনি কিভাবে বিহার অধ্যক্ষ প্রাপ্ত হলেন এই বুধমিত্র প্রান্তে দীর্ঘ দশ বছর যে বিহারে ছিলেন উনার কি অধিকার নাই বিহার অধ্যক্ষ হওয়ার তখন উনারা কোথায় ছিল উনারা এখন আমরা এটা প্রতিষ্ঠিত করেছি জন্যরা এখানে জুড়ে এসে বসেছেন জুড়ে এসে বলতেছি কারণ ওনার রাতের একটা বাজে আমাদের অন্য একটা রুমের থালা ভেঙে রুম দখল করে বানতে ঢুকিয়ে দিয়েছেন তো আমাদের বৌদ্ধ সমাজের কাছে আমার প্রশ্ন আপনারা এই প্রশ্ন করতেছি আপনাদের কাছে এটা কি বৈধ না অবৈধ যদি বৈধ হয় তাহলে ওনারা বন্দরের এই যে নিয়োগ দিয়েছে দিলীপ বাবু যে নিয়োগ দিয়েছেন বন্দর যে অ্যাপ্রুভ করেছেন ওইটার ডকুমেন্ট ডাকাতে বলেন এবং উনি যে বেতন বাধা পাচ্ছেন ওইটার ডকুমেন্ট ডাকাতে বলেন যদি ডাকাতে না পারেন তাহলে কীভাবে বইতে বলো এটা সবার কাছে পছন্দকে আমার বক্তব্য শেষ করছি সাধু সাধু